সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এই বর্ষার স্নাত সকালে। তো আশা করি সকলে বাসায় আছো। তো বাসায় বসে তো তেমন কিছু করার নেই, তো আসো আমরা ইংরেজি শিখি। তো আমাদের ইংরেজিতে আমরা অনেক কিছুই করেছি, তার মধ্যে আমরা কিছুদিন আগে ফার্স্ট পেপারের উইদাউট উইকুলস করেছিলাম, এরপরে এর আগে আমরা গ্রামার করেছি। তো আমরা একটু ভ্যারাইটিস আনার জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো অল্টারনেটিভ একটার পর একটা করে যাব, একসাথে এক ঘেমি যাতে না আসে। তো এর জন্য আমরা, তোমরা জানো যে এর আগে আমরা চেঞ্জিং সেন্টেন্স শুরু করেছিলাম, যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, তো এই কারণে এটা শেষ হয়নি, এটা অনেক কিছু বাকি আছে। চেঞ্জিং এ আমরা জানি সেন্টেন্সের অ্যাসারটিভ থেকে যেটা এক্সক্লামেটরি ওগুলো করেছিলাম, এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, ভয়েস সেন্স আছে, এরপরে তোমার ডিগ্রি অফ কম্পারিজন আছে। তো আমরা আজকে, এর আগে আমরা সেন্টেন্স এগুলো করেছিলাম, তো আজকে আমরা সেন্টেন্সে আর একটা যে গঠন অনুযায়ী যে তোমার তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওটার যে যে এটা চেঞ্জিংটা বা ট্রান্সফরমেশনটা সেটা আমরা সেটার আজকে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় সেটা আমরা শিখব। তো আসি আমরা মূল আলোচনায় চলে যাই। তো সিম্পল টু কমপ্লেক্স, আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে কি থাকে, তোমার একটাই ক্লোজ থাকে, একটাই অংশ থাকে আর কি, আর কমপ্লেক্স সেন্টেন্সে সেখানে কয়টা থাকবে, দুইটা ক্লোজ থাকবে, এবং সেগুলো বিভিন্ন তোমার লিঙ্কিং ওয়ার্ড দ্বারা সংযুক্ত থাকবে, আর কম্পাউন্ডে তোমার সাধারণত অ্যান্ড, বাট, ঠিক আছে, এইগুলো দ্বারা সংযুক্ত থাকে আর কি। তো আমরা এখন দেখব কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়া যায়। তো রুল ওয়ানে আমরা চলে যাব, দেখো রুল ওয়ান, রুল ওয়ানে আমরা দেখব সিম্পল সেন্টেন্সে যদি টু প্লাস ভার্ব থাকে, টু প্লাস ভার্ব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে কমপ্লেক্স করব। আমরা আগে প্রথমে একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখে এরপরে আমরা রুলটাকে শিখব, তাহলে তোমাদের ওটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো একটা উদাহরণ দেখি সিম্পল এর, মনে করা আছে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড to succeed in life, to succeed in life, ঠিক আছে, he works hard to succeed in life। এখন এটা সিম্পল সেন্টেন্সে আছে এবং দেখো এখানে টু আছে প্লাস ভার্ব আছে, ঠিক আছে, সাকসিড হচ্ছে এখানে ভার্ব। তো আমরা কিভাবে চিনলাম, এখানে টু প্লাস ভার্ব দেখে চিনলাম, এখানে এটা সিম্পলে আছে এবং এটা টু প্লাস ভার্বযুক্ত সিম্পল সেন্টেন্স কে আমরা কিভাবে কমপ্লেক্স করব সেটা আমরা শিখব। সেটা হচ্ছে প্রথম অংশে এটুকু, টু এর আগ পর্যন্ত কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তো আমরা যখন কমপ্লেক্সে যাব তখন আমরা ওই অংশের কোনো পরিবর্তন করব না, বাম পাশের যে অংশ আছে হি ওয়ার্কস হার্ড এটুকুর আর কোনো পরিবর্তন হবে না। এরপরে টু এর পরিবর্তে কি লাগবো, সো দ্যাট, ঠিক আছে, টু এর পরিবর্তে আমরা লিখবো সো দ্যাট, এরপরে এখানে যদি কোনো অবজেক্ট থাকে তার সাবজেক্ট হবে, আর কোনো যদি অবজেক্ট না থাকে, এখানে নাই কোনো অবজেক্ট, ফর দ্বারা যুক্ত যদি কোনো অবজেক্ট থাকে এখানে তোমার, তাহলে দ্বিতীয় সাবজেক্ট যেটা হবে এটা ওই প্রথম সাবজেক্টই হবে। প্রথম সাবজেক্ট যদি কোনো নাম থাকে তাহলে ওইটা প্রোনাউন, যেমন মনে করো রহিম থাকলে হি, রহিমা থাকলে সি, আর হি থাকলে হি বসবে, সি থাকলে সি বসবে। তাহলে যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই এর জন্য আবার প্রথম সাবজেক্টটাই দ্বিতীয় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপরে একটা কি আসবে, ক্যান অথবা কুড, যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড। তাহলে ওয়ার্কস আছে, আমরা জানি এস বাই এস যুক্ত থাকলে ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এসেছে, এস বাই এস যোগ হয় আমরা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা হি পরে কি বসাবো, ক্যান বসাবো। এরপরে বাকি অংশ, টু এর পরে যে অংশটা আছে ওইটা, ওই অংশটা, তাহলে কি আছে বাকি অংশ, সাকসেস ইন লাইফ। তাহলে দেখো নিয়মটা আমরা লিখে ফেলি, স্ট্রাকচারটা স্ট্রাকচারটা কিরকম, যখন আমরা টু প্লাস ভার্বযুক্ত সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স করব তখন প্রথম সাবজেক্ট, মানে এই অংশটা ঠিক, এই অংশ ঠিকই থাকবে, অর্থাৎ সাবজেক্ট ওয়ান প্লাস ভার্ব, ঠিক আছে, প্লাস কি তোমার যদি কোনো অবজেক্ট থাকে, ঠিক আছে, সেটা থাকবে, এরপরে প্লাস সো দ্যাট, এরপরে কি বসবে, সো দ্যাট, ঠিক আছে, এরপরে আবার সাবজেক্ট টু,
অর্থাৎ যদি এখানে কোনো অবজেক্ট থাকে তাহলে সেটার সাবজেক্ট, আর নাহলে প্রথম সাবজেক্টটাই ওখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, প্রোনাউন থাকলে ওইটাই বলে। এরপরে ক্যান অথবা কুড, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে সেখানে কুড হবে। এরপরে প্লাস বাকি হবে, বাকি এটা হচ্ছে তোমার নিয়ম। তাহলে আমি আবার মানে তোমাকে বুঝাই বলি, যদি তোমার তোমার এত কিছু বোঝার দরকার নাই, যদি এরকম টু প্লাস ভার্ব থাকে এই অংশে কোনো পরিবর্তন হবে না, টু এর পরিবর্তে সোজার বসবে, এরপরে প্রথম সাবজেক্টে এখানে বসবে, এরপরে একটা ক্যান অথবা কুড, যদি এটা বাম পাশের অংশে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান হবে, নাহলে কুড হবে, আর এরপরে বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। এইভাবে বুঝলে তুমি সহজে বুঝতে পারবো, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝতে পারবা। দেখো যদি এরকম থাকে সিঙ্গেল সেন্টেন্সে, এটা আমি প্রেজেন্ট টেন্সে আলোচনা করছি, এখন পাস্ট টেন্স দেখি কিভাবে হবে। যদি এরকম থাকে ডেলা সেভড মানি, ডেলা সেভড মানি টু বাই এ প্রেজেন্ট, টু বাই এ প্রেজেন্ট অথবা গিফট, গিফট লিখি প্রেজেন্ট বলতে আবার তোমরা বর্তমান বুঝতে পারো, গিফট কেস উপহার। ডেলা টাকা জমা করেছিল কেন, জিমের জন্য একটা কি কিনে দেবে, গিফট কিনে দেবে, এজন্য টাকা জমা করেছিল। তাহলে দেখো এখানে সেভ আছে, অর্থাৎ সেভের পাস্ট টেন্স আছে সেভ, আগেটা ছিল প্রেজেন্ট টেন্স, এখন এটা পাস্ট টেন্স। এটা কিভাবে করব, একই নিয়ম, শুধু ক্যানের জায়গায় কুড বসাই দিলেই হবে। তাহলে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমার প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না, এই দেখো এখানে টু প্লাস ভার্ব আছে, তাহলে টু এর আগের কোনো পরিবর্তন হবে না, তাহলে ডেলা সেভ মানি হবে, এরপরে টু এর পরিবর্তে কি আসবে, ওই আগের মতোই সো দ্যাট আসবে, সো দ্যাট। এরপরে দেখো এখানে আমরা বসাইছিলাম ভি, কারণ সাবজেক্ট ছিল ভি, আর এখানে আছে ডেলা, কিন্তু ডেলা বসাবো না কারণ ওটা প্রোনাউন বসাবো, তো ডেলা মেয়ে, এর জন্য প্রোনাউনটা কি হবে সি, ঠিক আছে সি। এরপরে আমার ক্যান আসবে না কুড আসবে এটা বুঝতে হবে, যদি এখানে প্রথম ভাগটা যদি কি থাকে প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান আসবে, আর পাস্ট টেন্সে থাকলে কুড আসবে, তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এর জন্য আমাদের কুড আসবে, তাহলে এখানে কি হবে কুড, আর এরপরে টু এর পরের অংশ, ঠিক আছে এখানে কোনো পরিবর্তন নেই, তাহলে এখানে কি হবে বাই এ গিফট, ক্যান হলেও কোনো পরিবর্তন হবে না বাই এর, আর কুড হলেও কোনো পরিবর্তন হবে না, এখানে মডেল অফ জুনের পরে ভার্বে কোনো পরিবর্তন হবে না। তাহলে ডেলা সেভড মানি ডেলা টাকা জমা করেছিল সো দ্যাট যাতে সি কুড বাই এ গিফট, সে একটা কি কিনতে পারে, একটা গিফট কিনতে পারে বা একটা পুরস্কার কিনতে পারে। তাহলে আশা করি বুঝতে পারছো এই নিয়মটা, যদি টু প্লাস ভার্বযুক্ত সিম্পল সেন্টেন্স থাকে তাহলে প্রথম টু এর আগের অংশ কোনো পরিবর্তন হবে না, টু এর পরিবর্তে সো দ্যাট হবে, এরপরে সাবজেক্ট যদি নাউন থাকে তার প্রোনাউন হবে, প্রোনাউন থাকলে ওইটাই হবে, এরপরে বাম পাশের অংশ প্রেজেন্ট টেন্সে থাকলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে প্রেজেন্ট টেন্সে থাকলে তখন ক্যান, আর এটা পাস্ট টেন্সে আছে, এই পাস্ট টেন্সে থাকলে পুট, আর কোনো পরিবর্তন নেই, টু এর পরের অংশ হুবহু। আশা করি বুঝতে পেরেছ, এখন আমরা রুল টু তে চলে যাব। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, কি থাকে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও, ঠিক আছে, অর্থাৎ কোনো বিপরীতমুখী কথা বুঝালে, মনে করো যে তার প্রচুর টাকা সত্ত্বেও সে কোনো খরচ করে না বা গরিবদেরকে সাহায্য করে না, তাহলে প্রচুর টাকা থাকলে গরিবদেরকে সাহায্য করতে আমরা জানি কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরে করে না, এই যে বিপরীতমুখী, তার মানে সে গরিব হওয়া সত্ত্বেও গরিবদের যত সম্ভব চেষ্টা করে সাহায্য করার, তাহলে গরিব হলে তো সাহায্য করা কঠিন, তারপরে করে, তাহলে এই যে বিপরীতমুখী কথা হলে এখানে তোমার মনে করবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট হবে কিসে, সিম্পল সেন্টেন্সে। তো এইটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো, এটা আমরা একটা উদাহরণ সহকারে আগে দেখি, মনে করো এরকম আছে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ট্রাইজ টু হেল্প দ্য পিপল, ট্রাইজ টু হেল্প দ্য পিপল, তার দারিদ্রতা সত্ত্বেও, পভার্টি অর্থ দারিদ্রতা, তার দারিদ্রতা সত্ত্বেও হি ট্রাইজ টু হেল্প দ্য পিপল, সে গরিবদেরকে কি করতে সহায়তা করে, সাহায্য করতে চেষ্টা করে, তাহলে দারিদ্রতা সত্ত্বেও মানে আমরা জানি দরিদ্র নিজে নিজেরই চলা কঠিন, কিন্তু তারপরে সহায়তা করে, তাহলে বিপরীতমুখী বুঝালো। এখন এইটা তুমি যদি ইনস্পাইট অফ দেখো,
ঠিক আছে, তাহলে মনে করো একটা সিম্পল সেন্টেন্সে আছে এবং সেটা একটা নিয়ম আছে, ইন স্পাইট অফ থাকলে দো অথবা কি বসে, অলও বসে। তাহলে আমি যখন একটা কমপ্লেক্স করব তখন আমি প্রথমে কি বসাবো, দো অথবা অলও, যে কোনো একটা বসালেই হবে, অর্থাৎ যদিও, দো অথবা অলও হচ্ছে যদিও, ঠিক আছে। এরপরে এখানে যে অবজেক্টটা আছে, অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম, হিজ এর সাবজেক্টিভ ফর্ম কি, হি, ঠিক আছে। তারপরে এখানে একটা কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ বি ভার্ব বসবে, অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর, প্রেজেন্ট টেন্সে থাকলে সেটা বসবে কিভাবে, ডান পাশের অংশটা করে কোন টেন্সে আছে, এস বাই এস যুক্ত থাকলে প্রেজেন্ট টেন্সে, তখন এখানে হি পরে কি বসবে, ইজ, অর্থাৎ তোমার অক্সিলারি ভার্ব বসবে, অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর, প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে থাকলে ওয়াজ আর। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমি হি পরে বসাবো ইজ, যেহেতু ইজের হি পরে আমরা জানি থার্ড পার্সনের পরে ইজ বসে, আর এই যে পভার্টি দারিদ্রতা, ঠিক আছে, ওইখানে আমার ওটা কি বসাবো, ওটা নাউন বসাবো, ওখানে দেওয়া আছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে নাউনটা কি হবে, পভার্টি নাউন হচ্ছে পুয়ার, ঠিক আছে। আর যদি তুমি এত কিছু না পরিবর্তন করতে চাও তাহলে তোমার এই অংশটা একটু পরিবর্তন করলেই হবে, এই যে ইজের অংশে, ইজের জায়গায় তোমার ভার্ব টু হ্যাভ বসাবো, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ, তাই হিয়ের পরে বসে হ্যাজ, ঠিক আছে। আর পভার্টি আর কোনো তাহলে পরিবর্তন হবে না, তাহলে তুমি যে কোনো একটা বসালেই হবে আর কি, অর্থাৎ ইজ পুয়ার বসাবো, ইজ বসাইলে তোমার একে পরিবর্তন করতে হবে, আর হ্যাজ যদি বসাও তাহলে এটা পরিবর্তন করতে হয় না, তাহলে তোমার যেটা সুবিধা সেটা করবা, হ্যাজ বসাই করলে আর কোনো প্রপার্টি পরিবর্তন করতে হবে না, আর ইজ বসালে তখন ওটা নাউন করতে হবে, এরপরে বাকি অংশের আর কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। ওটা যা আছে ওইটাই বলবে, হি ট্রাইস টু হেল্প পিপল, তাহলে পরিবর্তনটা হলো কি, তোমার এখানে পরিবর্তন হলে আমি স্ট্রাকচারটা লিখতেছি, প্রথমে আসবে কি, যদি ইনস্পাইট অফ থাকে অথবা ডিসপাইট থাকে তাহলে দো অথবা অলগো আসবে, তাহলে প্রথমে আসবে দো অথবা অলগো, এরপরে কি আসবে, এখানে অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে এখানে আসবে সাবজেক্ট, এখানে হিজ থাকলে হি, হার থাকলে শি, দেম, দেয়ার থাকলে দে, ঠিক আছে, এইভাবে। এরপরে আসবে তোমার যদি অ্যামিজার বসাও তাহলে বি ভার, আর যদি হ্যাভ হ্যাজ বসাও তাহলে হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে, যে কোনো একটা আসবে, এখানে যদি তোমার প্লুরাল থাকে তাহলে হ্যাভ বসবে, সিঙ্গুলার থাকলে হ্যাজ বসবে, আর বি ভার হলে অ্যামিজার অথবা ওয়াজার বসবে, যেটা বসাও, আর যদি বি ভার বসাও অর্থাৎ ইজ মানে অ্যামিজার বসাও তাহলে এখানে আসবে নাউন, আর যদি তুমি হ্যাজ বসাও তাহলে এই অ্যাডজেক্টিভই থাকবে, ঠিক আছে। এরপরে বাকি অংশের আর কোনো পরিবর্তন নাই, প্লাস বাকি বাকি অংশের আর কোনো পরিবর্তন হবে না, তাহলে তুমি যদি স্ট্রাকচার না বুঝতে পারো সমস্যা নাই, শুধু ইনস্পাইট অফ পরিবর্তে এটা দো অথবা অলদো বসাবা, এইখানে যা থাকবে তাই এখানে সেটা তোমার কি বসাবা, সাবজেক্ট বসাবা, অর্থাৎ হিজ থাকলে হি, হার থাকলে শি, দেয়ার থাকলে দে, এইভাবে সাবজেক্টিভ। এরপরে এখানে তুমি ইজ যদি না বসাইতে পারো সমস্যা নাই, এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাবা, সিঙ্গুলার থাকলে হ্যাজ, প্লুরাল থাকলে হ্যাভ, ঠিক আছে। আর যদি তোমার পাস্ট টেন্স থাকে তাহলে এখানে আবার কি হবে, হ্যাড হবে, এখানে আবার কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, যদি ওখানে তোমার পাস্ট টেন্স থাকে আর কি। তারপরে এখানে কি হবে, বাকি অংশের আর কোনো পরিবর্তন হবে না আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এইভাবে কি করতে হবে, ইনস্পাইট অথবা ডিসপাইট থাকলে করতে হবে। আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে তোমার, যদি দেখো ডিসপাইট despite his popularity, despite his popularity he was not elected, অর্থাৎ তার জনপ্রিয়তা সত্ত্বেও সে কি লাভ করতে পারে না, জয়লাভ করতে পারেনি। নির্বাচনে দেখবো অনেক সময় জনপ্রিয়তা থাকে অনেক, কিন্তু তারপরও দেখা যায় সে কি করতে পারে না, ভোটে জিততে পারে না। জয়লাভ করেনি, তাহলে আমার এ পাশে যখন আমরা পরিবর্তন করবো কমপ্লেক্সে, তাহলে আমরা জানি ডিসপাইট থাকলে দো অথবা অলদো, তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি, অলদো লিখতে পারি, দো লিখতে পারি, অলদো। এরপর হি, হিজের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এরপরে আমার যদি আমি
যেহেতু তোমার এটা আছে, দুইটা নিয়ম আছে, যদি আমি অক্সিলারি ভার্ব আনি তাহলে আমার এখানে ওয়াজ আনতে হবে, যেহেতু এই পাশে ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে। এটা এইভাবেও করা যায়, ওয়াজ। আর পপুলারিটির নাম হচ্ছে পপুলার, ঠিক আছে, তাহলে এখানে হবে পপুলারিটির জন্য পপুলার, এভাবে করা যায়। অথবা এখানে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড আনবা, যেহেতু কি ওখানে পাস্ট টেন্স আছে, তাহলে এভাবে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি হ্যাড, এবং ওখানে পপুলারিটির আর কোনো পরিবর্তন হবে না, ওভাবেই থাকবে, অ্যাডজেক্টিভই থাকবে। তাহলে পপুলারিটি, এরপরে আমার বাকি অংশের আর কোনো পরিবর্তন হবে না। তাহলে হি ওয়াজ নট ইলেক্টেড, অর্থাৎ যদিও তার জনপ্রিয়তা ছিল, ঠিক আছে, তারপরে সে সে মানে কি হয় না, নির্বাচিত হয়নি, হয়নি, হয়েছিল না আর কি। তাহলে এটা পাস্ট টেন্সের ঘটনা, এর জন্য আমরা এইভাবে করতে পারি, অলদো হি ওয়াজ পপুলার, যদিও সে জনপ্রিয় ছিল, অথবা যদিও তার জনপ্রিয়তা ছিল, যদিও সে জনপ্রিয় ছিল, অথবা যদিও তার জনপ্রিয়তা ছিল, দুইভাবেই করা যায়। হি ওয়াজ নট ইলেক্টেড, সে জয়লাভ করেনি। তাহলে আজকে আমরা এই দুইটাই শিখবো, কারণ বেশি করতে গেলে তোমাদের দেখা গেছে যে তখন তোমাদের গ্যাদার করতে সমস্যা, অ্যাবজার্ভ করতে সমস্যা হবে, এর জন্য আমরা অল্প অল্প করে শিখবো, কিন্তু আমরা ইফেক্টিভলি শিখবো আর কি, অর্থাৎ যে দুটা শিখবো ও দুটো যেন আর ভুলে না যাই আর কি। তাহলে প্রথমটা হলো টু প্লাস ভার্বযুক্ত, যদি সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেস করি তখন টু, টু এর পরিবর্তে সদার বসে, টু এর আগে কোনো পরিবর্তন হয় না, এরপরে সাবজেক্ট বসবে, সেকেন্ড সাবজেক্ট, এরপর ক্যান অথবা কুড, যদি প্রেজেন্ট টেন্স হয় বাম পাশে তাহলে ক্যান, আর বাম পাশে পাস্ট টেন্স হলে ডান পাশে কুড, আর পরবর্তী অংশে কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমার ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে সিম্পল সেন্টেন্সে, তখন আমরা যখন কমপ্লেস করবো তখন অল অথবা দো, এরপরে অবজেক্টিভ এর সাবজেক্টিভ ফর্ম আসবে, এরপরে এখানে অ্যামিজার অথবা তোমার হ্যাভ অ্যাজ হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে অ্যামিজার, পাস্ট টেন্স থাকলে ওয়াজ হয়, আর এইটা তখন পরিবর্তন হবে, নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি হ্যাভ অ্যাজ হ্যাড, প্রেজেন্ট টেন্স থাকলে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্স থাকলে হ্যাড, তখন আর এটা অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না, এরপরে বাকি অংশের কোনো পরিবর্তন নেই। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকো, ধন্যবাদ।